আচ্ছা, এইবারে ভিডিওটা ঝুমা ঝুমা, আমি কোনো মিষ্টি কথা বলার জন্য এখানে আসিনি। আর ওই ঝুমস এসি, তোমাকে আমি খুব ভালোবাসি এসি, প্লিজ ডোন্ট সে ঝুমস। হ্যাঁ, এসব কথা বলে লাভ নেই, এখন থেকে আর ওই মিষ্টি মিষ্টি ভাষায় কথা না বলে স্ট্রেট কাট কথা বলে ভিডিও করো। ও আর কোনো মিষ্টি কথার মানে ইসে রাখে না, ওকে নিয়ে ভিডিও করতে আমি কোনো সময়ই চাই না। কিন্তু ও দিনের পর দিন ও যেভাবে রাষ্ট্রীয় গীতকে নিয়ে একবার দুবার না, ও ABCD শিখাচ্ছে, আবার জনগণমনকে নিয়ে ও খেলা করছে। রাষ্ট্রীয় গীত ওয়ার্ডটা লাইনটা বলার সময় আমরা দাঁড়িয়ে যাই, সেখানে সে দাঁড়ানো দূরে থাক। ভাত খাচ্ছে ভাত ফেলছে, ভাত খাচ্ছে ভাত ফেলছে, তারপর বলছে আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রীরা কি রাজা রামমোহনরা, ইচ্ছে করে করছে কিন্তু ইচ্ছে করে। তারপরে বলছে দ্বিতীয়টা কে আদিপতি ছিল, ওর মা উত্তর দিল যে না দ্বিতীয় ইন্দিরা গান্ধী ছিল। তারপর ও কি নিয়ে জ্ঞান দিল, শিক্ষা ব্যবস্থা নিয়ে। তোমরা অনেকে বলছো দিদি তুমি কেন চুপ আছো এইসব ব্যাপারে, তো তুমি কথা না বললো লজিক্যাল কথা, তাহলে কি করে হবে? বিশ্বাস করো আমার ওকে নিয়ে কথা বলতে ইচ্ছা করে না, অবাক লাগছে আমার এই মহিলার মাকে দেখে, মানে ঝুমার মাকে দেখে। আপনি একজন বয়স্ক মহিলা মাসিমা, আপনার মেয়ে বিছানায় শুয়ে শুয়ে যা মুখে তা আইসক্রিম খাওয়ার গল্প করতে থাকে, ও গো উঠে ও কাজে যাও, ও গো আইসক্রিম খাও, আপনিগুলো শুনছেন না, না আপনি ভিডিও দেখেন না। আপনি যদি ভিডিও না দেখেন, না দেখেন, আপনার ঘরে একটা ইয়াং নাতি আছে, সে একটা জোয়ান ছেলে, সে তার মার ভিডিও দেখছে না, সে বুঝতে পারছে না মা কি বলছে, আপনি দিনের পর দিন এইসব কথা শুনছেন, তারপরও তারপরও কি করে আপনি আপনার মেয়ের পক্ষ হয়ে সঞ্জয় আর সীমাকে বকছেন, বলছেন আমার দুঃখটা বোঝো না, আমার দুঃখটা বোঝো না, আপনার দুঃখ বোঝার জন্য আপনি আপনার মেয়েকে এই ধরনের ড্রেস পরে নাচতে দিচ্ছেন, আপনার কোনো কিছু যাচ্ছে না, আপনি ড্রেস পরে নাচতে দিচ্ছেন, তারপরেও হলো না। আপনি জানেন, আপনি নিশ্চয়ই রাষ্ট্রগীত জানেন, আর ঝুমা তোমার তো ছেলে নাকি, তো কদিনে কাজ ছিলে, তোমার ছেলে পড়াশোনা করতে চায় না, তোমার ছেলে হ্যান করতে চায় না, হ্যাঁ তুমি রাষ্ট্রীয় গীত নিয়ে খেলা করতে তুমি ছেলেকে শিক্ষা দিচ্ছ? ভেবে দেখুন ভিউয়ার্সরা, শুধু রাষ্ট্রগীত না, শুধু রাষ্ট্রগীত নিয়ে খেলছে, রাষ্ট্রগীতের সঙ্গে ও মেশ আপ করছে রবীন্দ্রসঙ্গীতকে ইচ্ছে করে, কারণ ও জানে ও আইনের আওতায় পড়বে না, ও এমনিতে YT-র আইন অন্য কিছু পড়বে না, ও যে বলেছে যত পারো তত রিপোর্ট করে কিচ্ছু করতে পারবে না, সত্যি কথা বলেছে, কারণ ও এইভাবে করছে যে অনেকটা আমাদের YT লস আর এমনিতে আলাদা লস আলাদা, সেখানে ওকে কেউ রিপোর্ট করে ওর ভিডিও ওটাকে তুলে দিয়ে করলে রিপোর্ট আলাদা কথা, আদারওয়াইজ কতটা আসবে সেটা আমার আইডিয়া নেই, আমার মনে হয় না, হলে এতদিন কিছুটা হয়ে যেত। ও একবার শিবশম্ভু মানে ধর্মকে নিয়ে করলো জনগণ নিয়ে, বাচ্চাদেরকে বিশেষ শেখাচ্ছে জনগণ নিয়ে, ও প্রত্যেকটা জায়গায় রাষ্ট্রীয় গীতকে ছোট করছে এবং জেনে শুনে করছে। শুধু তাই না, যেহেতু আমরা রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলেছি, রবীন্দ্রনাথকে নিয়ে গায়ে লেগেছে, ও বলেছে রবীন্দ্রনাথ কি করেছে, রবীন্দ্রনাথ কিছুই করেনি, দেশের জন্য যারা প্রাণ দেয় যে জবান, জবানরা প্রাণ দেয় ওরা নাকি অনেক বড়, সেখানে রবীন্দ্রনাথ দেশের জন্য প্রাণ দেয়নি, উনি শুধু শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেছে, শুধু কবিতার গান লিখেছে, নোবেল প্রাইজটা তো আর বললাম না, হ্যাঁ নোবেল প্রাইজটা কে এনে দিয়েছিল সেটা বোধহয় জানেও না, ও নোবেল প্রাইজ মানে বোধহয় জানে না, হ্যাঁ কিছুই করেনি, ও জেনে বুঝে বিশাল আকারে কন্ট্রোভার্সি হচ্ছে না, তা তো শান্তি পাচ্ছে না, মানে প্রত্যেকটা মানুষ ওকে নিয়ে কথা বলবে, প্রত্যেকটা মানুষ ওকে নিয়ে ভিডিও করবে, তবে ও শান্তি পাবে, আর তার জন্যই উঠে পড়ে এসব কথাগুলি বলছে। বা প্রত্যেকটা দিন ও রবীন্দ্রসঙ্গীতকে নিয়েই যখন করছে তখন আমার রাগ, অন্য কোনো নিয়ে কিছু করলে আমি অতটা বলতাম না, ও কালকেও করেছে প্রাণ চায় চক্ষু না চায়, প্রত্যেকটা দিন ও এটা করে চলছে, অথচ আমরা অসহায় হয়ে দেখছি। তারপর একটা বয়স্ক মহিলা যিনি ওনার মা হয়, যাকে দেখলে আমরা শ্রদ্ধা করি, সেই মহিলা এসে তার মেয়ের সম্বন্ধে বলছে তোমরা কেন কি করে আপনাকে বসিয়ে দেওয়া হচ্ছে মাসিমা, আর আপনি কি করে আপনার মেয়ের এইসব কাজকে সাপোর্ট করছেন, পয়সার দরকার মনিটাইজেশন দরকার বুঝি, তাই বলে এইসব করে অন্য যে কোনো গান নিয়ে করতে পারে, ও রাষ্ট্রীয় গীত নিয়ে করছে, ও রাষ্ট্রীয় গীত নিয়ে করছে, আর আপনি তো এটুকু একটু যখন আপনি ইন্দিরা গান্ধীর নামটা জানেন, হ্যাঁ তাহলে আপনি কি করে আপনি রাষ্ট্রীয় গীত নিয়ে করছেন মেনে নিচ্ছেন?
তখন আপনার গায়ে লাগছে না। সঞ্জয় সীমা আপনাকে কি বলো এটা গায়ে গেছে, আপনার মেয়ের চ্যানেল ক্ষতি হচ্ছে সেটা গায়ে লেগে যাচ্ছে। আর মেয়ে যে একবার বিয়ে নিয়ে মিথ্যা কথা বললো, তারপর এখন সত্যি যদি বিয়ে হতো তাহলে শাখা সেতুর কোথায়? আপনি সেটাও মেনে নিয়েছেন, সেটাও দেখেছেন, তখন আপনি বলেননি যে তুই বিয়ে নিয়ে কেন মিথ্যা কথা বলছিস। প্রত্যেকটা জিনিস নিয়েও খেলা করছে, এত নোংরা নোংরা, ওগো উঠো করে ভিডিও করছে, খাটের কাছে জায়গা নেই। তা সত্ত্বেও আপনি চুপ থাকেন, কিন্তু যখন আপনার মেয়েকে মেয়ে বলে যে মা তুমি এই মানুষটাকে নিয়ে বলো, আপনি তুরন্ত এসে বলে শুরু করে দেন যে আমার মেয়েকে তোমরা কেন অপমান করছো, আমার মেয়ে তো কারোর ক্ষতি করেনি, আমার মেয়ে তো নাচ গান করে কষ্ট কি রোজগার করছে, মেয়ে আবার বলছে পশ্চিমবঙ্গের নাকি উন্নতি দরকার, ওর এই ধরনের নাচ এই ধরনের গান করে আমাদের বাঙালির কৃষ্টি সংস্কৃতিকে নাকি ওপরে নিয়ে যাবে। হ্যাঁ, এই ধরনের কিন্তু চিন্তাধারা নিয়ে আপনি কি করে আপনি আলাও করছেন? আর তারপর আপনি মিলিকে বকছেন, আপনি আমার এসিকে বকছেন, এই যে মিলি, এই যে মিলি, আপনি মিলিকে কিসের জোরে করেন? মিলির মতো আর এসি মানে পূজার মতো আপনার মেয়ে কোনো হতে পারবে? আপনি কখনো মিলি আর পূজার ভিডিও দেখেছেন? আপনি কোন ইস্যুতে মিলি পূজাকে বলছেন বলুন? মিলি পূজা প্রতিবার আমাদের নিয়ে কিছু বললে যে বলুক প্রতিবাদ করে, আর সেই মিলি পূজাকে আপনি বলবেন আর আমরা মেনে নেব? আপনি ভিডিওতে রীতিমতো ভাবে সঞ্জয় সীমা মিলি পূজাকে নিয়ে বলছেন আপনি, অথচ আপনার মেয়ে নোংরামি করছে, আপনি সেটা দেখছেন না। আপনার মেয়ে কি বলছে কি না সেটা আপনি দেখছেন না। আপনি একজন বয়স্ক মহিলা, আপনি আমাদের কাছে সম্মানিত, এখানে আমাদের দেশ, আমাদের রাষ্ট্রীয় সঙ্গীত, আমাদের সংস্কৃতি সব কিছু ডুবিয়ে দিচ্ছে, সেটা কিন্তু আপনার গায়ে লাগছে না, সেটা নিয়ে আপনি কিছু বলছেন না। অথচ আপনার মেয়েকে যদি কিছু বলে সেটা নিয়ে আপনি বলে দিচ্ছেন। যদি আমি একটা কথাই বলবো, এসি আর মিলি তোমরা আরো স্ট্রংলি নেমে পড়ো, নাহলে হয়তো সামলাতে পারবে না, সত্যি সামলাতে পারবে না, ও প্রচন্ডভাবে এসে এগুলি করছে নোংরামি, সামলাতে পারবে না, এইটুকুনি বলবো। আর ঝুমস টুমস বলবে না, আর হেসে খেলে নয়, তোমরা অনেককে শুধরিয়েছ, এবার একটু স্ট্রিক্টলি ওকেও শুধরাতে হবে, কারণ রাষ্ট্রীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে খেলা মানা যায় না। রাজা রামমোহনরা তো ছেড়েই দিলাম, প্রধানমন্ত্রী রাজা রামমোহন ছিল, ছেড়েই দিলাম, এইটুকুনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।